রাসেল ওই পাশে লোকটার দিকে তাকিয়ে একটু লজ্জা পায়, কেননা ওই পাশে দাঁড়িয়ে থাকা লোকটি ছিল একটা মেয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, ওই লোকটা একজন মেয়ে ছিল, আর সেই মেয়েটি কেউ না, সে হলো পরীর খালাতো বোন, আর কখনো এই বাসায় আসেনি। আজকেই প্রথম এসেছে পরীর বিয়ে উপলক্ষে। মেয়েটির নাম হলো শিখা। রূপে গুণে পরীর থেকে কম কিছু না। শিখা এক ধ্যানে রাসেলের দিকে তাকিয়ে আছে। রাসেল শিখার সামনে হাতে তুড়ি বাজিয়ে বলল, এই যে ম্যাডাম, আপনি কে? হ্যাঁ, এইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? শিখার ধ্যান ভাঙে রাসেলের এমন কথা বলার শব্দে। না মানে এমনি, আমি তো কিছু করছি না। যদি কিছু না করেন তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার তো আবার পেটে অসুখ হবে, তাই না? রাসেলকে শিখার প্রথম দেখায় খুব ভালো লেগে যায়, এক কথায় লাভ অ্যাট ফার্স্ট সাইট। এদিকে আবার শিখা জানে না রাসেল পরীর হবু স্বামী। এই যে মিস, কিছু বলছেন না যে? আর আবার ওইভাবে তাকিয়ে আছেন কেন? সরেন, আমি ভিতরে যাব। শিখা দরজা থেকে সরে দাঁড়ায় আর রাসেল ভিতরে চলে যায়। হায় হায়, এত কিউট ছেলে, আগে কোথায় ছিল? আমি তো এই ছেলেকে নিজের করেই চাই চাই, সে যে করেই হোক না কেন। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তা বাবা রাসেল এখন কি মনে করে আসলি? আমার মা তার আদরের পেতনী বৌমার জন্য সাদের পায়েস রেঁধে পাঠিয়েছে। দেখো জামাই বাবা যে আমার পরীকে পেতনী বলছে কেন। এইদিকে রাসেলকে জামাই বাবা যে বলতে দেখে শিখার বুকে আগুন জ্বলা শুরু হয়ে যায়। শিখা ভাবছে পরীর মা কেন তাকে জামাই বাবা যে বলল, আর রাসেলই বা কেন শাশুড়ি বলে ডাকল। এই মেয়েটা আবার কে? এই বাসায় তো আগে কখনো দেখিনি। ও, তোমাকে তো বলাই হয়নি, এ হলো শিখা, আমার বোনের মেয়ে, আমাদের বাসায় আগে কখনো আসেনি, পরীর বিয়ের জন্য গতকালকে এসেছে, আর ও একটু বাইরে গেছিল, তাই দুপুরে তোদের বাসায় যেতে পারে নাই। আচ্ছা দাঁড়া, তোর সাথে ওর পরিচয় করিয়ে দিই। শিখা মা, এইদিকে আয় তো। হ্যাঁ আন্টি, বলো, কি বলতে ডেকেছো আমায়? পরিচয় হয়ে নে, এ হলো রাসেল, পরীর হবু স্বামী, মানে তোর দুলা ভাই, আর রাসেল এ হলো শিখা, তোর শালি। হাই, আমি রাসেল। রাসেল শিখার দিকে হাত বাড়িয়ে বলল, যেটা উপর থেকে পড়ি লক্ষ্য করেছে। হ্যালো, আমি শিখা। রাসেল আর শিখা হেসে হেসে আরো অনেক কথাই বলল, যেটা পরীর একদম সহ্য হচ্ছিল না। কিন্তু শিখার তো অনেক ভালো লাগে রাসেলের সাথে কথা বলতে পেরে। সে মনে মনে ঠিক করে নেয় যে করেই হোক রাসেলকে তার করেই ছাড়বে। এইদিকে পরী উপর থেকে নিজে চলে আসে আর রাগি চোখে রাসেলের দিকে তাকিয়ে বলে, এখানে এত হেসে হেসে কি কথা হচ্ছে? রাসেল তো পরীর এমন রূপ দেখে অনেকটাই ভয় পেয়ে যায়, আর শিখা তো মনে মনে পরীকে গালি দিতে থাকে, এত সুন্দর একটা মুহূর্ত সে নষ্ট করে দিল। এই তো তোর খালাতো বোনের সাথে একটু কথা বলছিলাম। কথা বলবে ভালো, কিন্তু এত হেসে হেসে কথা বলার কি আছে? না হয় একটু হেসে কথা বলেছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে শুনি? তুই চুপ কর, ওইভাবে কথা বলবি কেন তুই? আর রাসেলের বাচ্চা তুই শুনে রাখ, তোর খবর আছে। এই, আমি কিন্তু রায়হান চৌধুরীর বাচ্চা, তুই ভুল কেন বলবি? হ্যাঁ, আর কয়টার খবর করবি রে? একটার নাকি তেরোটার? দাঁড়া দেখাচ্ছি তোকে, বলেই পরী রাসেলকে ধরতে ধাওয়া শুরু করে। কিন্তু রাসেলকে কে পায়? সে তো এক দৌড়। কি গো জানো, পালাও কেন, দেখে যাও খবর কয়টার করি। আপু, তুমি ওর সাথে এমন কেন করলে? রাসেল কত সুন্দর করে কথা বলতেছিল আমার সাথে। তুই আমাকে আপু বলছিস আর ওকে নাম ধরে ডাকছিস কেন? না মানে এমনি, মজা করেই বলেছি, আপু তুমি খুব লাকি, ভাইয়ার মতো এত সুন্দর একটা বর পেয়েছ। ধন্যবাদ, আর আমার বাড়ির থেকে ভুলেও নজর দিবি না, তাহলে একদম চোখ তুলে ফেলবো বলে দিলাম। বলেই পড়ি উপরে চলে যায়। আর শিখা তো মনে মনে ফুলতে থাকে আর বলতে থাকে, আইছে বলতে, আমি তো ওকে তোর থেকে কেড়ে নিবই, সে যেমন করেই হোক না কেন।
কিরে শিখা, এইভাবে কি এমন বিড়বিড় করে বলছিস শুনি? আর রাসেল কোথায় গেল? ওহো খালা, তুমি আর কই, কিছু বলছি না তো। তোমার মেয়ে তো দৌড়ানি দিয়ে ভাইয়াকে তাড়িয়ে দিল। আর বলিস না, এই দুইটা এক মুহূর্তের জন্য শান্ত থাকবে না, এটা ওটা নিয়ে ঝগড়া করবেই। জানি না এরা দুইজন বিয়ের পর কি করবে। আন্টি, পরীর কপালে তো আমি কিছুতেই সুখ আসতে দেব না। রাসেলকে তো আমার করে চাই চাই। এমন সময় পরী উপর থেকে নিচে আসে, আরো মাকে জিজ্ঞাসা করে, আম্মু, আমার শাশুড়ি মা যে আমার জন্য পায়েস পাঠিয়েছে সেটা আমাকে দিচ্ছ না কেন এখনো? তোরা দুজনে বস, আমি এক্ষুনি দিচ্ছি। আর রাসেল থাকলে একসাথে খেতে পারতো, কেন ওকে দৌড়ানি দিতে গেলি? ও আমার রাগ উঠবে কেন, তাই না? ও কি জানে না যে আমার রাগ উঠলে আমি কতটা ভয়ঙ্কর হয়ে উঠি? নে এবার চুপ করে খেয়ে নে। আর তোর শ্বশুর ফোন দিয়ে বলেছে কালকে সকালে তোকে রাসেলের সাথে শপিং এ গিয়ে তোর পছন্দের সব কিছু কিনে আনতে। এইসবের কি দরকার ছিল, শুধু শুধু টাকা নষ্ট করার শ্বশুরের? বাবা, নিজের বাবার টাকার খরচ করতে একটুও চিন্তা করিস না, আর শ্বশুরের টাকার খরচ হবে বলে এতটা চিন্তা করছিস? খালা, চিন্তা করবেন না, আবার তার সব টাকা যে তোমার মেয়েরই থাকবে, আর আগেই যদি ফুরিয়ে ফেলে তাহলে তো শেষ হয়ে যাবে। এই শাকচুনি, চুপ করে খেয়ে নে তো, জানিস না খাবারের সময় বেশি কথা বলতে নেই। নিজে বলছে দোষ হচ্ছে না, আর আমি বললেই দোষ। এইভাবে আরো অনেক কথা বলে খাবার পর্ব শেষ করে। রাতে বিছানায় শুয়ে আছে রাসেল, ইচ্ছে করছে এখনই পরীর কাছে ছুটে যেতে। পরীর নাম্বারে ফোন দেয়, রিং হচ্ছে কিন্তু পরী কলটা রিসিভ করে না। অবশেষে কয়েকবার কল দিতে রিসিভ করে। এই তুমি ফোন রিসিভ করছো না কেন? হ্যাঁ, আমি যে কখন থেকে ফোন দিয়ে যাচ্ছি তো দিয়েই যাচ্ছি। রাসেল একদমে হাঁপাতে হাঁপাতে উপরের কথাগুলো বলল। রাসেল তো আর জানে না ফোনের ওই পাশে শিখা। দুলা ভাই, আমি আপনার বউ না, আমি আপনার শালী শিখা। ও সরি সরি, আমি বুঝতে পারিনি। তা তোমার ভাজির বোনটা কোথায়? আপু তো ওয়াশরুমে, আর আমি রুমে এসে দেখি ফোন বাজে, তাই রিসিভ করলাম। তা আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে না বুঝি? আরে কি যে বলো না, তা হতে যাবে কেন? শালির সাথে কথা বলতে তো মজা আলাদা। হাজার হলেও শালি হলো আধা ঘরওয়ালি। আমি আধা ঘরওয়ালি না, বরং তোমার পুরো ঘরওয়ালি হতে চাই। আচ্ছা কি করছো শুনি? শিখা রাসেলের কথার উত্তর দিতে যাবে, ঠিক তখনই পরি ওয়াশরুম থেকে বেরিয়ে বলে, শিখা, তুমি আমার ফোন নিয়ে কার সাথে এত হেসে হেসে কথা বলছো? কার সাথে আবার? আমার আদরের দুলা ভাইয়ের সাথে কথা বলতেছি। এই কথা শুনে তো পরীর মাথায় রক্ত উঠে যায়। শিখা কেন ওর বরের সাথে এইভাবে কথা বলবে? দে ফোন দে, আর যদি আমার ফোন ধরতে দেখি তাহলে তোর খবর আছে। তোর ফোন আছে যত ইচ্ছা কথা বল না, আমার ফোনে হাত দিবি না। তাহলে দুলা ভাইয়ের নাম্বারটা আমাকে দাও, আমি আমার মোবাইল দিয়ে কথা বলি। ভুলেও না, বুঝলি? আর ওই কুত্তা, তুই দেখছিস আমি নেই তাও কথা বলছিস কেন? রাসেল তো এত সময় ধরে দুজনের ঘটনা শুনে বুঝেই গেছে পরী কতটা রেগে আছে। না মানে তুমি তো নেই, আর শিখা যখন ফোন রিসিভ করেছে তাই ওর সাথে একটু কথা বলছিলাম, তাতে কি এমন হয়েছে? হ্যাঁ, তুই আমি ছাড়া অন্য কারোর সাথে কথা বলবি না, কথাটা যেন মাথায় থাকে। আর চুপচাপ ঘুমা এখন, আমার মাথা গরম আছে কিন্তু। একটু কথা বলি না সোনা, তোমার সাথে সে কখন থেকে কথা বলি না। চুপ, কথা বলার মনটাই নষ্ট হয়ে গেছে, আমি এখন ঘুমাতে যাব। আর না হলে তোর সাথে যে কি করে বসবো আল্লাহই ভালো জানে। এ ঢং দেখলে বাঁচি না, কথা বলতে নাকি মুড নাই। আর তুই কথা বলবি না তো কি হয়েছে, আমার কাছে দে কথা বলি। এদিকে পড়ি আর কোনো কথা না বলে ফোনটা কেটে ঘুমিয়ে পড়ে। রাসেল তো ফোন কাটা দেখে রাগে ফুলতে থাকে, কিন্তু এইভাবে লুচির মতো ফুলে তো লাভ নেই, পড়ি তো ঘুমিয়ে গেছে। তাই রাসেল মোড়ের মাঝে এক বোতনা রাগ নিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ফজরের আজান দিলেই রাসেল উঠে মসজিদে গিয়ে নামাজ পড়ে একটু হেঁটে বাসায় চলে আসে। কেননা পরীর অর্ডার রাসেলকে প্রতিদিন এইভাবে হাঁটতে হবে,
যেন শরীর ফিট থাকে। রাসেল, আজকে পরিমাকে নিয়ে শপিং করতে নিয়ে যাস তো, ওর কি কি কিনতে ইচ্ছে হয় সেসব কিনে দিস বুঝলে। আমার বৌমার যেন কোনো কিছুই অপূর্ণ থাকে না, বুঝেছিস? নাকি না বোঝার ভান করে আছিস? বাবা, বুঝেছি। আমি খরচ করলে টাকা ফুরিয়ে যাবে, আর এখন পরেই শপিং করবে বলে টাকা ফুরবে না। দেখ, একদম আমার বৌমাকে নিয়ে একটা কথাও বলবে না। বাবা ছেলে এমন কাণ্ড দেখে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আর বলতে থাকে, এই রাসেল, এইভাবে কথা বলিস কেন? জানিস না আমার বৌমা জোর গলায় কথা সহ্য করতে পারে না। এইভাবে আরও অনেক কথা বলে। সবাই সকালে নাস্তা করে নেয়। রাসেল নাস্তা করে ওর বাবার থেকে টাকা পয়সা নিয়ে শপিং করার জন্য পরীর বাসায় আসে। বাসার নিচে দাঁড়িয়ে পরীকে ফোন করে আসতে বলে। অনেকটা সময় পরে পরী রাসেলের কাছে আসে, আর রাসেল তো সামনের দিকে অবাক নয়নে তাকিয়ে থাকে। কেননা